আন্নাহা লিলি আপনি জানতে চেয়েছেন কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে এবং লিলি একজন নারী নিজেকে জান্নাতী হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে চার পাঁচটি কাজের কথা আমি সাল্লাহ আসলাম বলেছেন তার ভিতরে একটা হলো পাঁচক্ত তো সাল্লাহ আদায় করা ইজা সাল্লা তিল মারাত হাম সাহা ও সামাদ শাহরাহা ও আতা আদবা আলা বা আলাহা ও ফারজাহা এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে পাচক তো সাল্লাহ আদায় করবে আপনার পালন করবে স্বামীর আনুগত্য করবে লজ্জাস্থান হেফাজত করবে অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না যে পর্দা পুরুষদের ভিতরে থাকবে সেই জান্নাতের আটটা দরজা যে কোনো দিয়ে প্রবেশ করতে পারবে তার মানে মেয়েদের জন্য জানাতে যাওয়া অনেক সহজ এই বিষয়গুলোকে শুধু মাথায় রাখতে হবে সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন তানভীর রহমান